ইহুদিদের পক্ষ থেকে মুসলমানদেরকে ছয়টা প্রশ্ন করা হয়েছিল, ধরে কোন কয়টা? তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোথায় আছে, দুই নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে, তিন নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন, চার নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আর পাঁচ নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল, আল্লাহ ব্যাপারে কয়টা হলো? একটু ভাই হাঁ হাঁ করেন রে, যেরকম কয়টা? আর আমাদের নবী ব্যাপারে একটা প্রশ্ন করলো, তোমরা মুসলমান বলো তোমাদের নবী সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর আরশে গেল? দরজা দেখার লাগবে, কি দেখার লাগবে? এই ছয়টা প্রশ্ন সহজ না কঠিন? যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি তারা সকলেই বলেন তো আল্লাহ কোথায় আছে? আসমানে না। মানিস তাওয়া, কোরআন শরীফে আল্লাহ বলেছেন মানিস তাওয়া আলাল আরশ, আল্লাহ তারা আরশের উপরে অধিষ্ঠ আছেন, জোরে কান সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ দুইটা মসজিদের নাম উল্লেখ করলেন, একটা হলো মসজিদুল হারাম আর একটা হলো মসজিদুল আকসা। বর্তমানে ইহুদিরা যেই মসজিদকে দখল করতে চাচ্ছে এই মসজিদের নাম কি, জোরে বলেন? মসজিদ হারামকেও এক বাদশাহ দখল করবার চাইছিল, সূরা ফিলের মধ্যে আপনারা সেই বাদশার খবর পাবেন। কোরআন শরীফে একটা সূরা আছে নাম হলো সূরা ফিল, আপনারা পড়ছেন? তাহলে মসজিদ হারাম অর্থাৎ কাবা ঘর আব্রাহাম বাদশাহ ধ্বংস করবার ছিল, আপনারা বলেন তো কে ধ্বংস হয়েছে, কাবা ঘর না আব্রাহাম বাদশাহ? আপনারা কি শুনলেন সূরা ফিলের শেষে কি বলা হলো? তয়রান আবাবিল তারমিহিম বিহজারতি মিন সিজ্জিলিন ফাজা আলাহুম কাআসফিম মাকুল, মানে সাবায়া সাবায়া গরু ছাগল যে ঘাস ফেলা দেয় ওই ঘাসের সাইজটা আব্রাহাম আশার হস্তি বাহিনীর অবস্থাও তাই। আপনারা বলেন তো কাবা ঘর কার, বাইতুল মুকাদ্দাস এটা কার? তাহলে ইহুদিরা জুতা পায়ে নাফাক অবস্থায় বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাইফেল নিয়ে ঘোরাঘুরি করে আর আল্লাহ এখন ঘুম পাড়ে, তার কারণ কি? আল্লাহর কি পাওয়ার কমে গেছে? কথা হয় না, আল্লাহর কি পাওয়ার আগেকার মতো আছে না কমে গেছে? আগে আমরা ছোটবেলায় দেখতাম মানুষ ভোটে নেতা হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন দেখি ভোট লাগে না এমনি হয়, জোরে কোন ঠিক কিনা? আপনার বলেন তো আল্লাহ কি করতেছে? এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদের সামনে এই রজব চান্দে মেরাজকে নিয়ে আলোচনা করার নিয়ত করেছি, আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনবেন না? হ্যাঁ একটু শোনে, সাহাবেরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস এই দুইটাই তো আল্লাহর ঘর, এর মধ্যে দাম বেশি কার? আপনারা বলেন তো আল্লাহর দাম বেশি না নবীর দাম বেশি? এই কথা বলতেও তারা মুখ খুলতেছে না, আর একবার চান্স নেই, আল্লাহর দাম বেশি না নবীর দাম বেশি? আল্লাহর দাম বেশি কিন্তু নবীর সম্মান বেশি। হয়তো বলবেন হুজুর এরা কেমনে, বুঝাই দেব। বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি আর কাবা ঘরের দাম বেশি। এখন আপনারা বলেন হুজুর দাম আর সম্মান তো একই জিনিস, না এক না, আপনাকে এমপির দাম বেশি কিন্তু ইমামের সম্মান বেশি, জোরে কান কথা ঠিক না? আপনাকে এমপির কি বেশি আর ইমামের? আপনারা বলেন তো এমপি সাহেব যদি আপনাদের কোনো মসজিদে নামাজ পড়াবার আসে না পড়বার আসে, আর ইমাম সাহেবকে নামাজ পড়বার আসে না পড়াবার আসে, দাম বেশি কার? যাই পড়ে না যাই পড়ায়,
তারই দাম। আল্লাহর নবী বললেন বাইতুল্লাহ আল্লাহর ঘর, সমস্ত নবী রাসূল বাইতুল্লাহর মধ্যে ঢুকতে পারে নাই, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, সমস্ত নবী রাসূল আমি নবীর ইমামতিতে দুই রাকাত নামাজ পড়েছে। সরল বলেন আল্লাহর যত নবী রাসূল আছে আমাদের নবীর পিছনে কয় রাকাত? দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডিগ্রি দিলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবীকে আল্লাহ আরশে নিয়ে গেলেন, আরশে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে অনেক কিছুই দিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত, মানে সময়। ওয়াক্ত মানে কি? চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহর পাঁচটা সময় খুবই পছন্দ। কয় সময়? আপনারা বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে জুয়ান নামাজ কোনটা? জুয়ান, জুয়ান বোঝেন না। ফজরের নামাজ হলো শৈশবকালের নামাজ, জোহরের নামাজ হলো জুয়ানকালের নামাজ, আর আসরের নামাজ হলো বুড়াকালের নামাজ। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা যাবে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ তাআলা বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্মা কল্লব এক নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহর কি করা লাগবে? বর্তমানে বাংলাদেশে মানুষ আজরের চিন্তা বেশি করে না পুলিশের চিন্তা বেশি করে? পুলিশ ধরবে, পুলিশ ধরবে, আজরাইলও ধরবে। আপনার বলেন তো কোন ধরা আসল? বুঝতে পারতেছেন না? এই ভোটের আগে আমাকে বগুড়ায় বুঝলেন এত ধরাধরি শুরু হলো, চোর ডাকাতগুলো সব রাস্তা ধরে আর ভালো মানুষগুলো সব লুকা থাকে, একটা চোর ডাকাত লুকাইনি সব রাস্তা ধরে, মনে হয় ওর কে সময়, আর দোতলা তিনতলা বাড়ি যার কে আছে ওরা বাড়ির নাই, আলুর বাগরের মধ্যে লুকে আছে, বাঁশাড়ার মধ্যে লুকে আছে। এক মানুষ আবার কি করছে, মাটির গর্ত করে কবরের মতন ওই জায়গায় খ্যার পেরে তারপর একেবারে কম্বল টম্বল দিয়ে ওই একটা ঘর বানাচ্ছে, ওই কবরের মধ্যে যায় খায়। পুলিশের তোর বাপেরও ক্ষমতা নাই আমার ঘর বাড়িস, মানে এমন গোপন ভাবে আছে, আসলে পুলিশ টেরই পায়নি, কিন্তু আল্লাহ আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। আল্লাহ কাক কইছে? আজরাইলকে বলছে পুলিশের পোশাক পরে ওর কাছে যা। যেই ওর কাছে দাঁড়াইছে তখন বলতেছে কে রে ভাই, এই গোপন জায়গায় তো খবর কে দিল? তুই কেমনে খবর পাইলি যে আমি এই জায়গায় লুকে আছি? তখন বলতেছে ভাই আমি পুলিশ না রে, আমি হলাম আজরাইল। তখন কান্না শুরু করছে, ভাই রে পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবে এ কথা আমার মনেই নেই। বর্তমানে বাংলাদেশে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে, আমরা পুলিশ ধরার চিন্তা করি কিন্তু আজরাইল ধরার চিন্তা করি না। জোরে কোন কথা ঠিক? অথচ আমরা এখানে যত মানুষ আছি আমাদেরকে ধরা দেওয়াই লাগবে, ঠিক না মিথ্যা? ধরা দেওয়ার নিয়ত যদি থাকে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ আল্লাহ আকবার সবাই কবে না তো, এই দেখেন না ওই ওই কোণার থেকে একজন, এখান থেকে একজন, এখান থেকে একজন, কারণ বাংলাদেশের যে বড় দুটা দল আছে একটা হলো ক্ষমতা আর একটা হলো বিরোধী দল, এই দুই দলের মধ্যে আল্লাহ আকবার নাই।
আপনারা দেখবেন ওদের মিটিং এ মিছিলে আল্লাহু আকবার শব্দ ভুলেও কোনোদিন শুনবার পাবেন না যদি কোনো কর্মী ভুলে কয় আল্লাহু আকবার সাথে সাথে অকবাদ দিবি কেনা হামাকের দলের মধ্যে আল্লাহু আকবার আইলো কোত্থেকে রে কারণ আল্লাহু আকবার উচ্চারণ করলে আর কেউ বেজার না হলেও শয়তান বেজার হয় দরখান কথা ঠিক কি না আল্লাহ রাসূল বলেছেন যত জোরে তোমরা আল্লাহু আকবার বলবে তত দূরে শয়তান পালায় যাবে এ জায়গা বোঝা গেছে কোন দল বেশি আছে বোঝাই গেছে বুঝলেন না কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে তো ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা খালি চুপ থাকার কারণে আবার গোস্ত শাশ্বত গেছে ধরে কোন ঠিক কি না আমি কষারি কইলাম কে রে ভাই ইচ্ছা মতো দাম বাড়াও কমাও ব্যাপার কি গরুর দাম তো বাড়ে কমে না তো গোস্তর দাম এরকম বাড়ে কমে এই কিছুদিন আগে 550 বেচলে 600 বিক্রি করলে এখন আবার 700 বলে হুজুর জনগণ কথা কয় না আমরা যা বেশি তাই ওরকে মুখত কোনো কথা নাই খালি কথা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশে জালেমের জুলুম দিন দিন বাড়তেছে জোরে কোন কথা ঠিক না খালি কথা বন্ধ হওয়ার কারণে আজকে কথা বন্ধ হওয়ার কারণে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলতেছে জোরে কোন কথা ঠিক না কথা আপনি জানেন গত সপ্তাহে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় রাম মন্দিরের উদ্বোধন করেছে এই শালা ভারতেরা জোরে কোন কথা ঠিক না আপনারা বলেন তো ভারতে মন্দির বানানোর জায়গা নাই এ জোরে কোন বানানোর জায়গা আছে না নাই তাহলে মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির কেন করলো আল্লাহর ক্ষমতা নাই তা আল্লাহ ঘুমাইছে নাকি যে আমার ঘর ভাঙ্গে হরি 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 কি আপনারা বলেন যারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানালো তাদের স্টার জলসা জি বাংলা বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে খালি না কইছেন এখানে বাড়ির যা কয়ে দেখেন বউ কি কয় আপনি খালি বইয়ের সামনে বলবেন আমি মুসলমান আমি একজন মুসলমান মেয়েকে বিয়ে করেছি আমার ঘরের মধ্যে ভারতের স্টার জলসা জি বাংলা চলার কারণে হিন্দু করে পূজার নাটক বাজবে আর এই নাটক চলতে গিয়ে হরি হরি লোল এরকম পূজার বাদ্য বাজবে আমি জীবন থাকা অবস্থায় আমার ঘরের মধ্যে স্টার জলসা জি বাংলা চলবে খালি এই জবান খুলে দেখেন বউগুলা কত ভালো হয় আমাদের অধিকাংশ বউ নষ্ট হয়ে গেছে জোরে কোন ঠিক কিনা আজকে আমার মা বোনদের জন্য বলবো মা কষ্ট করে যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আমাদের কলিজার মধ্যে ভয় করতে হবে কার আরো জোরে জোরসে বলুন আল্লাহর ভয় করতে গেলে দুইটা জিনিস খেয়াল করা লাগবে এক নম্বর হলো কেউ না দেখলো আল্লাহ দেখতেছে আর দুই নম্বর হলো কেউ না লেখলেও দুই ফেরেস্তা লিখতেছে দেখতেছে কে লিখতেছে কে কি ফেরেস্তা দেখছেন কেরামান কাতিবিন কেরামান মানে সম্মানিত কাতিবিন মানে দুইজন ফেরেস্তা আমরা দুই ফেরেস্তার নাম দিছি কেরামান কাতিবিন আসলে ফেরেস্তার নাম না কেরামান মানে সম্মানিত কাতিবিন হলো দুইজন সম্মানিত ফেরেস্তা লেখে এরা ইচ্ছা মতো লেখে না কম বেশিও করবে না ঠিক কিনা বলেন এ সম্পর্কে একটা গান আছে আপনারা জানেন তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার যদি মুসলমান বিশ্বাস করে আল্লাহ দেখতেছে ফেরেস্তারা লেখতেছে তাহলে একই মুসলমানের বাচ্চা 10টা ভোট মারবার পারবে না কারণ 10টা ভোট মারলে তার বাপও 10টা হবে জোরে কোন কথা ঠিক কি না আপনাদের বাপ কয়টা তাহলে একই বাপের জন্ম হয়ে খালি ঘটা ঘট ঘটা ঘট কি কে দেখতেছে জোরে কোন কে দেখতেছে আর দুই ফেরেস্তা ঘুমাইছে নাকি যখন যে ওয়াজ হয় তখন সেটা শোনো আপনারা বলেন দুই ফেরেশতাকে ঘুমাইছে ওরা কি লিখতেছে
তাহলে আল্লাহ দেখতেছে ফেরেশতার দেখতেছে একটা বিশ্বাস যদি আনতে পারে না আত্তাকুল্লাহ আল্লাহর ভয় এই ডিগ্রি আপনাদের অর্জন হয়ে যাবে আমাদের ভয় করতে হবে কাকে কিভাবে হাক্কা তুকাতিহি ভয় করার মতন ভয় করা লাগবে ভয় করার মতন ভয় করতে গেলে প্রধানমন্ত্রী 564 মসজিদ বানায় দিলে মুসল্লি হবে না মুসল্লি বানাবার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে জোরে কোন ঠিক কি না এক নেতা বলতেছে আমাদের প্রধানমন্ত্রী 564টার মসজিদ বানা দিছে কিন্তু ভিতরে ঢুকে দেখেন মুসল্লি নাই কিরে 500,000 মসজিদ বানায় দিলেও লাভ হবে না যদি মুসল্লির উৎপাদন না হয় জোরে কোন কথা ঠিক কি না তাহলে মুসল্লি উৎপাদন করতে গেলে খালি মসজিদ বানালে হবে না মসজিদের মধ্যে ঢোকার আইনও আল্লাহর কোরআনে চালু করা লাগবে জোরে কোন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ মুসলমানের মধ্যে কাউকে যখন জমিনের মধ্যে ক্ষমতা দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত নামাজ কায়েম করা লাইলাতুল মিরাজ রজব চন্দ্রে নবী মক্কায় নামাজ পাইলেন নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কায় ছিলেন কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না কারণ নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে কিন্তু মক্কায় নবী ছিল ইমাম আর নেতার নাম হলো আবু জেহেল আমার কথাকে বুঝবার পারলেন নামাজ কায়েম করবার গেলে কি হওয়া লাগবে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে আপনারা বলেন তো মক্কার খবর কি এই মক্কার খবর হচ্ছে আল্লাহর নবী হলেন ইমাম আর নেতার নাম কি সবাই জোরে কর নাম কি নামাজ কায়েম হচ্ছে আল্লাহ দেখলেন একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফায়সা খারাপি থেকে বাঁচাই দিতে সেই নামাজ কায়েম করার জন্য নবীকে হিজরত করে পাঠালেন মদিনায় নবী মদিনায় আসার পরে সর্বপ্রথম একটা মসজিদ নির্মাণ করলেন যেই মসজিদের নাম হলো মসজিদে কোবা সেই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়া দেয় সবাই সোনাল্লাহ বলতেছে না কিসের সওয়াব একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায় সে মসজিদের নাম হলো কোবা কোবা পড়লে আমি কয়েকবার সেই মসজিদে নামাজ পড়ছি মদিনার কোবা পল্লীতে সেই মসজিদ আল্লাহর নবী মদিনায় এসে নামাজ কায়েম করলেন কয় ওয়াক্ত কথা কয় না কয় ওয়াক্ত নামাজ নামাজ না পড়লে কি হয় এই যুবকেরা তোমরা কারা কারা ঈশান নামাজ পড়ো না হাত তোলো তা বলবো না হাত তোলো বলবো না খালি মনে মনে চিন্তা করো কারা কারা নামাজ না পড়ে ওর শুনতেছে কারা কারা ফজর নামাজ পড়বেন না না যারা ঈশার নামাজ না পড়ে ওয়া শুনতেছেন এরা যে ফজর পড়বি না এটা তো হিসাব করলেই দেখা যায় হিসাব বোঝেন না অঙ্ক বোঝেন না কারণ ফজরের সময় ঠান্ডা কম না বেশি এখন যদি কোনো যুবক আসসালাতু খায়রু মিনান নাম শোনার সাথে সাথে ল্যা তোষককে ঘৃণা করে কি করবে যা আল্লাহর মুয়াজ্জিন আমাকে ডাকতেছে হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ বলে আর আমার গায়ে বুকের উপরে ল্যাপ থাকবে এই মুসলমানের বাচ্চা এই বলে লেপকে ফেলা দিয়ে ঠান্ডা পানিতে উজু করে যখন মসজিদে যাবে ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার রেজাল্ট কি আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো এ বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত ধরে কেন সুবহানাল্লাহ ফজরের নামাজ জামাতে না পড়লে কেউ যদি বাড়িতে আদায় করে জামাতে না পড়ে তার মধ্যে মোনাফিকি ধরে কেন কি ফিকি আল্লাহর বান্দার আল্লাহ সলাত আলা ইমানা যার নামাজ নাই তার কোনো ঈমান নাই লা সলাত আলা দীন যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আবদ ওয়াল কুফরি তর্ক সালাত বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ মদিনায় কায়েম করলেন নবী সর্বপ্রথম সেই নামাজের আজান দেওয়ার জন্য বেলালকে হুকুম দিলেন সে নামাজের নাম হলো জোহরের নামাজ জোরে বলেন কি নামাজ হযরত বেলাল মিনারে চড়ে যখন আজান দিচ্ছে
আযান দেওয়ার সময় বেলালের কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাসূল বলতেছেন এত জোরে আযান দিবে তোমার আযানের শব্দটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে সুবহানাল্লাহ হযরত বেলাল আযান দেয় সর্বপ্রথম যেই নামাজ জামাতে শুরু হয়েছে সেই নামাজের নাম হলো যোহরের নামাজ আল্লাহর নবী বললেন আমার জাতির পিতা হযরত ইব্রাহিমকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দিল ওই সময় আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায় দিল ওই শান্তির বাগান পাওয়ার পরে শুকরিয়া তান যে চার রাকাত নামাজ আদায় করেছিল ওই চার রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো আল্লাহ ডাক দেন নবী গো আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর চার রাকাত নামাজ জোহর হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতেরা জোহরের চার রাকাত ফরজ যখন জামাতে আদায় করবে ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব আবু জাহেল চিন্তায় পড়ে গেল খেরে গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলো মদিনায় যায় কি করতেছে রে নবী কিন্তু কোনো সময় চিন্তা করেনি যে আমি মক্কা থেকে মদিনায় আসলাম মক্কা আবু জেহেলকে দিয়ে এলাম আবু জেহেল কি করতেছে এই চিন্তা কিন্তু নবী করেনি কিন্তু সর্বত আবু জেহেলই করছে নবী কি করতেছে আজকে পৃথিবীর কাফেরেরা চিন্তা করে মুসলমান কি করতেছে ওরা কি করতেছে এই চিন্তা আমরা কোনোদিনও করি না কিন্তু ওরা চিন্তা করে আমরা কি করতেছি এখন গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মুসলমান কোন দেশে কথা কয় না আর সবচাইতে খারাপ মুসলমান কোন দেশত এ জোরে কোন দেশত যে দেশে একদম বাগদম ঘোড়ারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য মাস গেলে 50,000 টাকা বেতন পায় আর আল্লাহর কোরআনের শিক্ষা যারা দেয় তাদের ছায়া চিন্তা খাওয়া লাগে এই দেশের চাইতে খারাপ দেশ গোটা পৃথিবীতে তার একটাও নাই জোরে কোন কথা ঠিক কি না যে দেশে মানুষ আঙ্গুল দিয়ে দেখায় হুজুর ওদিকে তা দেখতেছেন সব আমার ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের ওই সাইডে আমার বাপ চাচার তো সবই যদি তোমাকে হয় আল্লাহর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর 2 মিনিট হাঁটা আল্লাহটা দেখবার যাচ্ছে মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে আর আমরা টেকা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি ফেরস্তাকে আল্লাহ এটা কোন দেশ যে দেশে তোমার কিছুই নাই আর চাচা দিলে তুমি পাও আর এরা টেকাতে ঘর বানা দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওইটাই হলো পৃথিবীর সবচাইতে খারাপ দেশ হলো বাংলাদেশ যেই দেশে আমার চাইতে গরিব কেউ নাই বর্তমানে বাংলাদেশে আল্লাহ ধনী না গরিব আল্লাহর কোরআনের শিক্ষাও হলো গরিব আর শয়তানের শিক্ষা আইরা আই টিয়ে লাই ভরা দিয়ে লালে গেল বোয়াল মাছ তাই না দেখা ভোজন আছে এই মিথ্যা শিক্ষা যারা দেয় তাদেরকে সরকারি বেতন দেওয়া হয় কথা কন দেখেন কথা কন পারেন না একটু মনোযোগ দেন পৃথিবীর সবচাইতে ইমানের পরীক্ষায় বিজয়ী দেশের নাম হলো ফিলিস্তিন ফিলিস্তিনের একজন মা বলেছে পৃথিবীর মুসলমান মায়েরা সন্তান জন্ম দেয় আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদের জন্ম দে আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন আবু জাহেল চিন্তায় পড়ে গেল গভীর রাত্রে চলে গেছে মদিনায় মদিনায় গিয়ে আবদুল্লাহ এতিম পোলা মুসলমানের নবী কি করে এইটা দেখার জন্য দুইজন গুপ্তচর পাঠাইছে দুইজন গুপ্তচর মক্কা থেকে মদিনায় আইছে মুসলমানেরা কি করে দেখার জন্যে আজকে বাংলাদেশের মুসলমানেরা কি করতেছে আপনার বলেন তো দেখার জন্য গুপ্তচর আছে না নাই কোন বক্তা কি ওয়াজ করে এটাও পর্যন্ত ধরা পড়তেছে আমি যে কি ওয়াজ করতেছি এই যন্ত্রগুলোর জন্য কঠিন অবস্থা এরা আবার লাইভ দেয় সাথে সাথে থানার ওসিও দেখে বুঝিয়ে কি মারতেছে কি কর তদন্ত আছে না নাই কিসের তদন্ত চোর ডাকাতের কোনো তদন্ত নাই বাংলাদেশের চোর ডাকাতের কোনো তালিকাও নাই আলেমদের তালিকা আছে জোরে খান কথা ঠিক করে কথা খান 116 জন আলেমের মধ্যে আমার সিরিয়াল হলো 18 নম্বর আমি 1 থেকে 18 মধ্যে আছি কিসের তালিকা
একটু মনোযোগ দিয়ে শুনবেন, দুইজন গুপ্তচর আমাদের বাংলাদেশে এরকম বহু গুপ্তচর আছে, কিছুদিন আগে ধরা পড়েছে কুমিল্লার চাঁদপুর। এখন চাঁদপুর একটা জেলা হয়েছে, ওই জেলায় একটা থানার নাম হলো ফরিদগঞ্জ। নাম কি? ওই ফরিদগঞ্জের কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। ফতোয়া দিছে গরিব ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ। বলেন তো বাংলাদেশে ধনী ইমাম কয়টা আছে? কোন তো ধনী যদি ইমাম থাকতো, এই আসল নায়ক জায়েদ এই শালা খবর পারত যে নায়ক চলে না, তার নাম কি? জাহিদ খান। এই শালা মেয়া না মরদ বোঝার উপায় নাই, কানো দুল দিয়ে থাকে, জোরে কোনো কথা ঠিক কিনা। আর ই কইছে এই শালা ইমামেরা হলো লুচ্চে। চিন্তা করে দেখেন, আমাদের ইমামের মধ্যে যদি গোটা দুয়েক এমপি থাকতো, গোটা দুয়েক এসপি থাকতো, গোটা দশেক যদি বড় নেতা থাকতো, ওই জাইদার অবস্থা কেরাসিন হয়ে যেত, জোরে করার কথা ঠিক কিনা। কারণ ওই জানি সব গরিবের বাচ্চা, এরা কি করবি? তো ফতোয়া দিছে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা কি? মাকরুহ। পরের জুম্মায় যা খুতবাতে বলতেছে ইমামতি করে টাকা লেওয়া জায়েজ নাই। প্রথম জুম্মায় কি কছে? মাকরুহ। কোনো ইমাম খেপেনি, তখন ওই খেপানার জন্য এবার ফতোয়া দিছে ইমামতি করে টাকা লেওয়া জায়েজ নাই। যেই কাছে জায়েজ নাই, তখন সব হুজুর কাছে কে রে, এমনি তাহকের বেতন কম, বাংলাদেশে সবচাইতে বেতন কম হলো ইমাম আর মুয়াজ্জিনের, জোরে কোন কথা ঠিক কিনা। আপনি বলেন তো খালি ফজরের নামাজের আজানের দাম কত? এই ফজরের নামাজের আজান মুয়াজ্জিন দিলে আমরা চেতন পাই, কিন্তু মুয়াজ্জিনকে আজান দিয়ে কে চেতন করে? কথা কন না কেন, কে চেতন করে? ও আজান দিল তখন আমরা চেতন পাই, কিন্তু ওরে কে আজান দিয়ে চেতন করলো? এই জন্য আল্লাহ রাসুল বলেছেন বেলাল আসো আমার কাছে। বেলাল যখন নবীর কাছে ডালায়, আল্লাহ রাসুল বলে বেলাল তুমি না আমার সাথে আধাত খাটো। তো বেলাল বলে হুজুর আমি তো খাটোই, কবে লম্বা করলাম? আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনি তো লম্বাই হবেন। আল্লাহ রাসুল বলে বেলাল দুনিয়াতে তুমি ইমামের চাইতে আধাত খাটো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তোমার মাথাটা অনেক উপরে দিবে। বেলাল বলতেছি রাসূলুল্লাহ আমার মাথা কেন উপরে দিবে? আল্লাহ রাসূল বলেন বেলাল মুয়াজ্জিন হওয়ার খাতিরে শুধু মাথাটাই উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দেয়া তোমার মাথায় এমন একটা টুপি পরাই দিবে যে টুপির আলো পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। মুয়াজ্জিনের সম্মান বেশি কিন্তু দাম আরো জোরে। হ্যাঁ সম্মান আছে কিন্তু দাম কম। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখন সমস্ত ইমামরা দেখতেছে আমরা গরিব মানুষ, ইমামতি করে টেকালেই আর এই ফতোয়া দিছে টেকা নেওয়া জায়েজ নাই। সব ইমাম একত্র হয়ে বর্তমানে বাংলাদেশে পুলিশের কাছে কমপ্লেন করলে রেজাল্ট পাওয়া যায় না। ওরা চিন্তা করতেছে কার কাছে যাই, সব হুজুর একত্র হয়ে র্যাবের অফিসে গেছে, ধরে কারণ কার অফিসে? র্যাবের অফিসে গিয়ে বলতেছে স্যার এই হুজুর খালি ফতোয়া দেয়, কিছুদিন আগে ফতোয়া দিছে গরিবের পথে নামাজ পড়া ইক্তেদা করা মাকরুহ, এখন আবার ফতোয়া দিছে টেকা নেওয়া জায়েজ নাই। তা আমরা হুজুরের ব্যাপারে আপনার কাছে একটু কমপ্লেন করলাম, আপনি দেখেন তো কিছু করা যায়। র্যাবের মেজর আবার ওই হুজুরকে ডাকছে, তাই ফতোয়াবাজি করতে চলে ডাকছে। বাংলাদেশে এরকম ফতোয়াবাজি আছে না নাই? নবীনুরের তৈরি না মাটির তৈরি এইলে ফতুয়া, নবী জেতা না মরা এইলে ফতুয়া, কতগুলো বক্তায় বাড়াছে এই শালাকের কোনো কামই নাই, খালি ফতুয়াবাজি, ধরে কোন কত কথা কর না কেন। আসলি কোন এক শয়তানের হাতে একটা চিঠি দেই, একটা প্রশ্ন দেই, মানে ও যারা জানি না আসে খালি শুরু হয়ে গেছে। তো ফতুয়াবাজি করা ভালো? তো দেখেন তো কেউ ফতুয়া দেওয়া শুরু করলো, একদিন তো আমরা ভালোই ছিলাম। তো র্যাবের নজর ধরে নিয়ে গেছে, যা বলতেছে আসসালাম আলাইকুম হুজুর আপনার পরিচয় কি, আপনি আসলে কে? যে বলছে আপনি আসলে কে, সঙ্গে সঙ্গে যখনই বলছে আপনি আসলে কে,
চমকে উঠছে। তোর এবার মেজর চিন্তা করছে পরিচয় জানতে চমকে উঠলে, এর মধ্যে ভেজাল আছে, এই অক্সাইডে নিয়ে যা একেবারে ঘরের মধ্যে অন্দরবহন নিয়ে যাবো। হুজুর আসলে আপনি কে? আর ওই কালো লাঠি, বুঝলেন, কালো লাঠি তেল দিচ্ছে আর বলতে যে হুজুর আপনি আসলে কে? যেই কইছে আপনি আসলে কে, কান্দার কয়, আমি হলাম খ্রিস্টান। হায় হায় আপনি খ্রিস্টান বলে? হ্যাঁ, বাংলাদেশের মুসলমানকে তদন্ত করার জন্যে শুধু আমি একা না, আমার মতো আরো 24 জন খ্রিস্টান অনেক দিন হলে মসজিদের ইমামতি করতেছে। আসল ইসলাম মানে কারা, আসল মুসলমান কারা, এইটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আপনি বাইরে থেকে কি বুঝবেন? ভিতরে ঢোকার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন উদখুলু ফিসসিলমে কাফা। ইসলামকে যদি বুঝতে চাও, ইসলামকে যদি গ্রহণ করতে চাও, তাহলে ইসলামের ভিতরে পুরোপুরি ঢোকা লাগবে। ধরে কোন কথা ঠিক না? ওই কানার হাতি দেখার মতন না, কানারা পাঁচ কানা হাতি দেখবার গেছে কয়খানা? আচ্ছা কানারা দেখবার ভাই? এক কানা হাতির পাঁচ ধরে বলতেছে এই হাতি তো থমের মতো রে, আর এক কানা হাতির কান ধরে বলে এই মিথ্যাবাদী, হাতি হচ্ছে কুলার মতন, আর এক কানা হাতির ন্যাল ধরে বলতেছে তোরা এত মিথ্যা কথা কেন বলিস, হাতি হলো দড়ির মতন, আর এক কানা হাতির গাও থাকতে কয় ভাইরে তোরা সব মিথ্যা কথা বলিস, হাতি হলো পাহাড়ের মতন। এখন আপনারা বলেন কানারা কি মিথ্যা বলতেছে? কানারা কিন্তু যাই যেটুকু ধরিছে ওইটুকুই বলতেছে। আজকে বাংলাদেশে আমরা মুসলমান হচ্ছে কানার দল, পুরো হাতে আমরা দেখে না দেখে যে যেটুকু পাচ্ছি ওই নিয়েই ফতোবাজি করতেছে। ধরে কোন কথা ঠিক না? পুরো ইসলামকে জানতে গেলে ইসলামের ভিতরে ঢোকার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? আসল মুসলমান কারা এইটা জানার জন্যে আমরা 24 জন, ধরে কোন কয়জন? তার মধ্যে একটা বার আছে গাজীপুর থেকে, একটা বার আছে হবিগঞ্জ থেকে, একটা বার আইছে আমাদের যবুনার এপার পঞ্চগড় থেকে, জোরেকন কোথায় থাকে? আপনাদের খবরগুলো জানেন এই ছেলেরা? এই সোশ্যাল ফেসবুক মারো, ফেসবুক মারো কি? পাঁচজন যদি কোনো জায়গায় বসে থাকবে দেখবেন পাঁচজন কোনো গল্প নাই, খালি মোনাজাত। আগেকার আমরা পাঁচ বন্ধু একত্র হলে এ আজকে বিকালে ফুটবল খেলা হবে, আজকে রাত্রে আমরা পিকনিক খাবো, আর এখনকার ছেলেরা গল্প আছে মোনাজাত করতেছে, মানে ফেসবুক মোবাইল হাতত যার মনে তাই। আমি এক বাড়ির যা দেখি ছোট বাচ্চা একটা মোবাইল নিয়ে আসে, ওর মাও একটা ওর বাপ একটা, হাই হাই তিনজন তিন মোবাইল নিয়ে, মানে কেউ কারোর সঙ্গে গল্প নাই যার মতো তাই। এই ছেলেরা তোরা কি দেখতিস? এগুলো খবর দেখা দরকার, যে মুসলমানের ভিতরে না গেলে আসল মুসলমান চিনা যাবে না। র‍্যাবের মেজর বলতেছে তাহলে দীর্ঘদিন তোমরা মুসলমানের ভিতরে ইমামতি করা, আসল মুসলমান হিসাবে পরিচয় পাইলে তাদের একটু বর্ণনা দাও। খ্রিস্টান হুজুর বলতেছে মুসলমান হলো তিন দল, ধরে কোন কয় দল? এক দল মুসলমান, ওরাও যা আমরাও তাই, খালি নাম মুসলমান, কামে কাজে নেই, ওরা নামাজ পড়ে না রোজাও করে না, কিন্তু মুসলমান বলে দাবি করে। এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে রোজা করে তো না শব্দ আপনার কর না কেন? আমার কথা কি বুঝবার পারতেছেন না? আপনাদের এই বাঘ মারা নাই নাকি? আছে না নাই? যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সেজন শয়তানের নানা, আসল কথা বললে কয় ওয়াজ শুনবো না। তুমি বেনামাজি, তুমি ওয়াজ যদি না শোনো তাতে কিছুই হবে না। একটু মনোযোগদার শোনেন, এসা পড়েন নাই কিন্তু আজকে ওয়াজ শোনার পরে যদি নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহ কয় বান্দারে নামাজ পড়ার নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ পড়ে না পড়ার কারণে পাপ হয়েছে, আমি আল্লাহ নিয়ত করার সঙ্গে সঙ্গে সব পাপ মাফ করে দিলা। তাহলে আজকে কি নামাজ পড়ার নিয়ত করা যাবে না? বাবা ছেলেরা তোমার বাপ পারেনি তো, তোমার বাপের নিয়ম ছিল 7 বছর থেকে তোমাকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে তুলিয়ে দেওয়া, জোরে কোন কথা ঠিক কিনা? এ তোমার বাপ পারেনি, তোমাকে তো পাঁটা বানাছে, পাঁটা
এই পাঁঠাগুলোকে আজকে একটু কোরআন হাদিসে ঝাঁটা মারা দরকার, ধরে কোন ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনেন। খ্রিস্টান হুজুর বলতেছে একদল মুসলমান, ওরাও যা আমরাও তাই, খালি ওদের নাম মুসলমান আমাদের নাম খ্রিস্টান, এরা হলো নামই মুসলমান, এদের বিরুদ্ধে আমরা কোনোদিনও লাগব। আরেক দল মুসলমান খালি মসজিদ আল্লাহ দিছে আর গোটা পৃথিবী আমাকে রাজনীতি চলতেছে, একদল মুসলমান আছে খালি মসজিদ আল্লাহর ঘর, ধরে কোন মসজিদ কার ঘর, মসজিদের মধ্যে যখন যায় তখন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এক কাতারে নামাজ পড়ে, এক কাতারে নামাজ পড়ে। বিএনপি যদি চার আঙ্গুল পিছনে থাকে আওয়ামী লীগ ফিরে থাকতে ঠেলা দেয়, কে ভাই তুই কাতার চিনিস না, জামাত ইসলাম যদি চার আঙ্গুল সামনে যায় কে রে তুই জামাত ইসলাম করে তুই সামনে যাবো, হ্যাঁ জামাত কয় ভাই আমি সামনে যাওয়ার কারণ হলো আমি গরিব মানুষ ভাই, আমার পা ফাটা রে তোরটা তেল তেলা রে, আরে ফাগলা ফাটা তেল তেলা এক হয়ে যাবি রে, দেখ গোড়ালে সঙ্গে গোড়ালে লাগা মাঝখানে ফাঁকা করলে শয়তান ঢুকবে, কয় ভাই বিলেটের মতো ধার। জামাত ইসলাম বিএনপি আওয়ামী লীগ কাঁধে কাঁধ মিলায় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলায় নামাজ পড়তেছে, ফেরেশতা কয় আল্লাহ এরা মসজিদের মধ্যে এক কাতার, এরা বেরিয়া হলে এত দল তার কারণ কি? তখন আল্লাহ বলতেছে এরা বিশ্বাস করে খালি মসজিদ আল্লাহর ঘর আর গোটা বাংলাদেশ ওর বাপের, মসজিদ চলবে আল্লাহর সংবিধান দিয়ে আর দেশ চলবে শয়তানের সংবিধান দিয়ে, কথা কন কথা কন না কেন, দুনিয়ার সব লোক মসজিদ হচ্ছে, চ ভাই চ ভাই এ ভাই এ ভাই রে চ ভাই মসজিদ যাই ভাই মসজিদ যাই ভাই, সালা বাইরে কি হচ্ছে ওদিকে খেয়াল নেই। এই জন্য একটা স্লোগান দেওয়া লাগবে, আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, সংসদের কথা বলা যাবে না, সংসদের কথা বললে ওরা বলবে হুজুর তো ওই দলের দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মার দেবো, ধরে কোন কী মার, সংসদের কথা বললে হবে ডাইরেক্ট মার, আমরা ডাইরেক্ট দিব না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, ধরে কোন ঠিক না, যেই বলবো সব জায়গায় জালো তার মধ্যে সংসদ আছে না নাই, আল কোরআনের আলো কে বলে এতগুলো মরদ মানুষ আর চাইতে জোরে হবে না, আল কোরআনের আলো আবার সব জায়গায় সব জায়গায় আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে মুসলমানের বিরুদ্ধে আমরা লাগবো না, কারণ ওরা মসজিদের মধ্যে আল্লাহ আমাকেরই সুদ নিতে চলতেছে, আমাদেরই সমাজ চলতেছে, আমাদেরই রাজনীতি চলতেছে, অর্থাৎ কাফেরদের আইন তারা মানতেছে, মসজিদে গেলে আল্লাহকে সামান্য জায়গা দিছে, ওরকে বিরুদ্ধে আমরা লাগবো না, তাহলে কয় দল গেল? এবার মেজর বলতেছে তাহলে কোন দলের বিরুদ্ধে তোমরা, খ্রিস্টান হুজুর বলতেছে যে এই দল মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়ে আর মসজিদের সমাজ বাইরে চালু রাখতে চায়, অর্থাৎ মানুষের আইন মানবে না আল্লাহর কোরআন দিয়ে চলবে, ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত জাত আছে সব জাত ওদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করবে। আমার কথা কি বুঝবার পারলেন? একজন আমার মোবাইল করে কয় হুজুর আপনি কেমন আছেন, তা আমি কইলাম ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো, কয় নাউজুবিল্লাহ, আমি কইলাম নাউজুবিল্লাহ কেন, বলে হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, আজান দে আকামত দে ইমাম নাই, তা আজান দাও আকামত দে ইমাম নাই কেন, বলে ইমামকে কয়দিন হলো পুলিশ খুঁজতেছে, হুজুর ইমাম যে কোন জায়গার লুকে আছে আমরা আর ইমাম পাচ্ছি না, আমি বললাম কে রে মুয়াজ্জিন ইমামকে পুলিশ খোঁজে কেন, তোমাদের গ্রামে কি চোর ডাকাত নাই, আমাদের গ্রামে সুদারু আছে ঘুষারু আছে চোর আছে ডাকাত আছে নিশারু আছে সব শালায় আছে, কিন্তু সব বাদ দেয় ইমাম পুলিশকে খুঁজতেছে। আমি কইলাম কে রে ইমামকে খোঁজার কারণ কি, কয় হুজুর কারণ তো আমি জানি, এই কারণ জানিস না আজান দেশ। দুই দিন পরে মুয়াজ্জিন বলে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে, আমি কইলাম কি মারাত্মক দোষ,
বলে হুজুর ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না গোটা বাংলাদেশ আল্লাহর তাই টাইস মাইস দিয়ে মসজিদ সুন্দর করলে হবে না গোটা বাংলাদেশ সুন্দর করা লাগবে আর বাংলাদেশ সুন্দর করতে গেলে সংসদের ওই ভুয়া আইন চলবে না মসজিদের কোরআনের আইন চালু করা লাগবে ইমাম গোপনে গোপনে কোরআনের দল করে এই খবর কে যেন থানায় দিছে তখন থেকে ওসি সাহেব ইমামকে ধরার জন্য খুশ ওই একটাই দল কিয়ামত পর্যন্ত যাদের বিরুদ্ধে কুল জাল হক ও জাহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা আরে আপনারা শুনবার পাচ্ছেন না না রাগ করে বসে আছেন আমি কিছু বুঝতেছি না এ শোনা পিছনের লোকেরা কি হা করে আছেন শুনবার পাচ্ছেন হাত তোলা কন্ত শুনবার পাচ্ছেন কারা কারা হাত তোলেন তো দেখে লিল্লাহে তাকবীর হাত নামান কুল জল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক এখন এখন আবু জেহেলের দুই কি মনে আছে না ভুলে গেছেন দুই গুপ্তচর দেখবার গেছে যে মুসলমানের নবী মদিনায় যে কি করে রে আমরা কি করতেছি ওরা কিন্তু আমেরিকা দেখতেছে কিন্তু আমেরিকা কি করতেছে আমরা তো খেয়াল নেই কারণ দুনিয়ার কোনো বিধর্মীদের দুনিয়ার কোনো কাফেরদের দেখার কথা আমাদের নাই আমাদের খেয়াল করতে হবে কাকে হাত্তা করল হাক্কা তুকাতিহি খুব মনোযোগ দিয়ে শুনবেন দুই গুপ্তচর যখন আইসে ওই সময় জোহরের নামাজের আজান দিচ্ছে হযরত বেলাল মক্কার দুই কাফের মদিনার মধ্যে ঢুইকা মুসলমান সাজিছে কারণ মুসলমান না সাজলে তো মুসলমানকে দেখা যাবি যেমন রমজান মাসে সব মুসলমান সাজে এলাকায় কিছু সালাম শয়তানেরা রোজার মাসে মুসলমান সাজে আবার আমরা দেখলাম ভোটের সময় কিছু শয়তান মুসলমান সাজিয়েছিল জোরে কোন কথা ঠিক কিনা তার মধ্যে একটা শয়তানের নাম হলো মাহিয়া মাহিয়া হাই হাই ওই শালা নায়িকা ন্যাংটা হয়ে ড্যান্স দেয় আর ভোটের সময় বোরকা পড়ছে বোরকা এইরকম এক মাদ্রাসার যায় এতিমকে কোলত নিয়ে হাত কিলো আল্লাহ বলেছেন আর ওয়াইতাল্লাযি ইউকাযযিবু বিদ্দীন ধর্মের নামে তারাই হলো মিথ্যাবাদী যারা মাঝে মধ্যে ধার্মিক সাজে মূলত তারা ধার্মিক না জোরে কর কথা কর না কথা কর না কথা আর একজন ঠকার পরে আমি সাথে সাথে চার রাকাত নামাজ পড়ছি উনি ঠকাও সারা আমার নিয়ত করাও সারা এই মেয়েটার নাম হলো মমতাজ ভাই ওই যে আমার ফ্যাক খাটাতে বুঝলেন 2007 সালে ওর এক চামচে আমার বিরুদ্ধে কেস করলো আমি ওরে পাগলি করছিলাম তোমার হুশ নেই একটা ওয়াজ ভালো শোনা তোমার হুশ নেই এই ওয়াজের মধ্যে আমি মমতাজের পাগলি করছিলাম ও রে বাবা রে পাগলি বলার কারণ কি জানেন একটা গান গাইছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে সেখানে আপনারা শুনছেন ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা কোরআন হলো 90 পারা তোমরা খোঁজা দেখলা না আগে কররে মন আখেরের কাজ ধ্যান যোগ হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না আপনারা বলেন তো নবী পাঁচ অক্ত নামাজের জন্য কি করলো নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশার উরাতের উপরে মাথা দিয়ে সাহাবীদের নামাজের জামাত দেখতেছে ধরে কেন সুবহানাল্লাহ আয়েশা তাকায় দেখে নবী চোখতে গল গল করে পানি পড়তেছে ভাইয়ের নামে 500 আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জায়গায় আমার বাবা আবু বকর ইমামতি করতেছে হুজুর আপনার ইমামতির জায়গা আমার বাবা দাঁড়াইছে এই জন্যই কি আপনি এমন করে কাঁদতেছেন রাসূল বলে আয়েশা রে এ কান্না আমার দুঃখের কান্না না এই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে দানদান শহীদ করেছি এই নামাজ কলেমার জন্য তাইফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি এই নামাজের জন্য আমি জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করেছি আজকে নিজের চোখে দেখতেছি আমি নবী ইমামতি না থাকলেও আমার ইমামতির জায়গায় একজন মুসলমান দাঁড়ায় যখন জামাত পড়ে আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এই নামাজ মুসলমান ধরবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
ওই সময় হযরত বেলাল আযান দিচ্ছে কে ওই দুইটা কে ই করে হায় হায় এক সারা দিন ধরে নাহনা মারছি রে সারা দিন ধরে হযরত বেলালক মারছে সারা দিন সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে এরপরও বেলাল যখন ঈমান হারা হয়নি তখন আবু জেহেলের নেতৃত্বে বেলালের জিব্বা টানাবার করে ওই জিব্বার মধ্যে পেরেক মারছে পেরেক আবু বকর রাদিয়াল্লাহ সেই সময়ের 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যায় নবী তাকায় দেখে বেলালের মুখের ভিতর থেকে জিব্বাটা বাহিরে চলাইছে কারণ জিব্বার মধ্যে কাঁটা ঢুকানোর কারণে বেলালের জিব্বাটা মোটা হয়ে গেছে ওই জিব্বাটার মুখের মধ্যে ঢুকতেছে না আল্লাহ রাসূল বললেন বেলাল তুমি কি জানো তোমাকে যখন মক্কার কাফেররা নির্যাতন করে ওই সময় আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করেছে বেলাল তোমার জন্য আল্লাহ খুশখবরি দিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদু বেলাল রে এত নির্যাতনের পরেও তুমি যখন ঈমানকে ছাড়ো নাই আল্লাহর প্রতি ইস্তেকাম অটল থেকেছ আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে তোমার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছে অবশিরু বিল জান্না তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছ আল্লাহ রাসূল বেলালের জিব্বায় তান্নিদের জিব্বাটা লাগায় দেয় সঙ্গে সঙ্গে বেলালের জিব্বাটা পূর্বের আকৃতি আবার মুখের মধ্যে ঢুকে যায় জোরে কোন সুবহানাল্লাহ বেলাল ছোট বাচ্চার মতন কান্দে রাসূল বলে বেলাল কান্দো কেন বলে হুজুর গোপনে গোপনে কলমা গ্রহণ করেছি গোপনে গোপনে আল্লাহ আল্লাহ জিকির করেছি এরপরেও যদি এইরকম নির্যাতন হয় আমার আল্লাহকে আমি জোরে জোরে কাফেরদের সামনে তাকবীর দিবার চাই লিল্লাহে আল্লাহ নবী বললেন বেলাল জোরে জোরে আল্লাহু আকবার বলতে চাও তোমার আল্লাহ বড় এইটা বর্তমানে মক্কায় বলা যাবে না কারণ মক্কায় তাকবীর দেওয়ার পরিবেশ নাই এমন একটা পরিবেশ আসবে বেলাল যেদিন তুমি নিচে না উপর থেকে আল্লাহু আকবার বলতে পারবে বেলাল আফসোস করো না আজকে যে পরিবেশ চলতেছে মক্কা এই পরিবেশে জোরে তকবীর দেওয়া যাবে না মোটামুটি বাংলাদেশেও সেই পরিবেশ নাকি কোন জোরে বলা যাবে দেশে আইলো কলিকাল ভেড়া চাটে বাঘের কাল আসল কথা বললে হুজুর জেলে যাবে রে আসল কথা বললে হুজুর আমির হামজা হওয়া লাগবে কথা কর না গেল আসল কথা বললে মামুনুল হক হওয়া লাগবে আসল কথা বললে কোরআনের পাখি আল্লামা সাইদের মতো হওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কি না এই যুবকরা তোমার সবাই বলো আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি কে মুখ দা তোমাকে বাড়ায় না বাড়ায় না কি কো সবাই জবান খুলে কো আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ আমরা এটাই জানি আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন হযরত বেলাল উঁচু জায়গায় আজান দিছে দুইজন কাফের মুসলমান সাজা আবু জেহেলের গুপ্তচর দেখে পঙ্গপালের মতন মুসলমানেরা মসজিদের মধ্যে ঢুকতেছে ঢোকার আবার সাইজ আছে ডান পায়ে জোরে কোন কি পায়ে খালি মুখ বোঝা ঢুকতেছে আয় আয় সবাই বলতেছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রহমাতিক এটা এমন একটা ঘর যে দরজাতে ঢুকতেছি ঢোকার সঙ্গে সঙ্গে অবারিত রহমত অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে আপনাকে ভালো লাগে না খারাপ লাগে এত বড় ঘড়ি দেখেন গা
চার মিনিট পর আসরের নাচ আমার হবে, ও এরই মধ্যে পাঁচবার দেখছে। এটাও দেখছে, দেখে দেওয়াল ঘড়ি গেছে, কে রে ভাই আর কয় মিনিট আছে, কে রে তিন ঘড়ি দেখার পরে শুনতেছি আর কয় মিনিট, সাইডে একটা কয় ভাই আর দুই মিনিট, ঘড়ি লড়তেছে না ভাই রে, ঘড়ি লড়তেছে না, ওর মতন এতিম মনে হয় আর কেউ নাই, আজ ঘড়ি লড়তেছে না ভাই। মসজিদ থেকে বার হয়ে চাষটলে বসে এক আধ ঘন্টা আড্ডা গুনি মারতেছে, দোকানদার খালি গাল ফুলে বসে আছে, শয়তান যত গল্প তুই আমার চা খাবারালে, আমি গরিব মানুষ তুই চেয়ার ধরে বসে আছিস, আর একজন খরিদ্দার বসবি, বসার চাকা দিস না, মনে মনে বলতেছে কিন্তু কবার পাচ্ছিস না ওই যে ক্যাডার দল যে ক্ষমতা তা সব কিছু কোয়া যাবি তাই, আমার দল এখন ক্ষমতায়, তোর দল ক্ষমতায় কে, হে ক্ষমতায় কে, আরো জোরে বলেন, কেউ যদি বলে অমুক দল ক্ষমতা আছে বলার সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে, অহু আলা কুল্লি শাইয়িন কদির, সকল বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার, জোরে বলা লাগবে বঙ্গালী মুসলমান, জোরে বলেন কার, এটা কি আমার বাপের কথা, তাহলে সবাই বলেন তুইজ্জুমান তাশা, পড়েন তুইজ্জুমান তাশা ও তুযিল্লুমান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সত্যি করে বলেন তো, মসজিদের মধ্যে গেলে আপনাদের মন কি শান্তি পায় না ছটফটায়? তাহলে জুম্মার দিনে সবার শেষে আসা আগে বাড়ান কে, দেখবেন কতগুলো মুসল্লি জুম্মার দিন, জুম্মার দিনের ফরজ কি, জুম্মার দিনের ফরজ কি, ইজানুদি আলী সালা মিয়াউমিল জুমা ফাসাও ইলা জিক্রিল্লা, জুমার আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা কার হুকুম, এ কথা কন্যা খান কার হুকুম, কাল আপনি সবের শেষে আসলেন আল্লাহর এই কোরআন আয়াতকে, জি শুকুর আলী মুসল্লি, ও শুকুর আলী মুসল্লি, যারা খালি জুম্মা নামাজ পড়তেছেন বুঝলেন, আল্লাহ রাগ করে রাগ করে হাসর ময়দানে বলবে যারা পাঁচ ওয়াক্ত পড়িস না খালি জুম্মা নামাজ পড়ছিস, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম, যা আল্লাহ রাগ করে বলবে আমি রহমান রহিম নামে রসিলা তোর জান্নাত দিলাম, যা তখন ওরা খুশি হয়ে মারবে দৌড়, খবর নাই রে আল্লাহ আমাদের জান্নাত দিল রে, ওরা যায় দেখবি ভাই জান্নাতের দরজার তালা, আল্লাহ আপনি সমগ্র জান্নাত দিলেন, জান্নাতের দরজার যে তালা আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে, খোঁজ তোর খুঁজে দেখবে চাবি আছে, দেখ রে তালা আছে চাবিও আছে, এবার চাবি ঢুকেছে ভাই ঘরে না, আল্লাহ চাবি ঢুকলো ঘরে না কেন, আল্লাহ কয় তালার মধ্যে পাঁচটা দাগ আছে, তোকে চাবির মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে, কারণ ভিতরের দাগের সাথে চাবির দাগ মিললে কুটটুস করে খুলবে, এখন দেখ তো চাবির খবর কি, আল্লাহ আমাকে চাবি তেল দেওয়া দাগ নাই, কিসের দাগ, আল্লাহ বলবে ফজর জোহর আসর মাগরিব এশা, এই পাঁচটা দাগ যার নাই তারা জান্নাত দেখে ফেরত আয়, যারা খালি জুম্মা মারতেছেন আপনার জান্নাত দেখবার পাবেন কিন্তু ঢুকবার পারবেন না, কথা জোরে কর না কেন রে, খালি জুম্মা মারবেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, পাঁচ ওয়াক্ত নামাজের জোহরের নামাজ আমি বলে দিলাম, আসর মাগরিব এশা ফজর আপনাদের সামনে একে একে বলবো, তবে যেই কথাটা বলতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, হযরত বেলালের আজান শুনে চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন চলে আসতেছে, মসজিদের মধ্যে ঢুকতেছে, ডান পায়ে ধরে কোন কোন পায়ে জবান খুলে একটা দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতি, এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, ওই দুই গপ্তু গুপ্তচর ওরাও ঢুকছে এরাও ঢুকছে, কারণ ভিতরে না ঢুকলে তো বোঝা যাবি ভিতরে ঢুকে দেখে মসজিদ ঢুকে অনেক আল্লাহর বান্দা আছে নামাজের নিয়ত করে, আবার অনেক বান্দা আছে চুপ থেকে বসে বসে তসবিহ আদায় করে, আছে না নাই, কিছুক্ষণ পরে ওই বেলাল যে বেলাল বাহিরে আজান দিছে ওই বেলাল আবার আকামত দেওয়া শুরু করছে, আপনারা বলেন তো আকামত জামাত যখন শুরু হবে তার আগে আকামত আপনারা কি বলেন, একামত আকামত আর একামত যাই যেরকম
শব্দের অর্থ কি? একটাই আকামত শব্দের অর্থ কি? এই যে কতগুলো যে সিয়াল লেজে বসে থাকে, আপনাকে এলাকাতে আছে মসজিদের মধ্যে সিয়াল লেজে বসে থাকে চেয়ারম্যান, একটা সিনা টান করে মসজিদ যখন আকামত দেয় ওই ভাই বসেই থাকলো। নামাজের ভিতরে বাহিরে কয়টা ফরজ? কথা কয় না করে এই তো নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ? কারণ কয় মাত্র উত্তর দেওয়া সারা ধরে কতক্ষণ ঠিক কতক্ষণ না কেন একটা কথা কয় না কেন? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কান কি নামাজ পড়া? কোন নামাজ? সব নামাজ না, আমি এখানে ফরজ নামাজের আলোচনা করতেছি। কোন নামাজ? ফরজ নামাজ, ফরজ। সর্বসাকল্যে কয় রাকাত? ১৭ রাকাত। জোরে কান কয় রাকাত? সবাই একটু নামাজ তোর মতন বলেন তো ভাই, আপনারা কি মন খারাপ করতেছেন? তাহলে সবাই একটু বলেন কয় রাকাত? ফজরের ফরজ ২ রাকাত, জোহরের ফরজ ৪ রাকাত, আসরের ফরজ মাগরিবের ফরজ এশার ফরজ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা পড়ে তারাই কিন্তু উত্তর দেবার পারে, ধরে কোন ঠিক কিনা? যারা পাঁচ অক্ত নামাজ পড়েন আপনার বলেন তো সবচাইতে কম সময়ের নামাজ কোনটা? কম দেখি একটা পড়বি তো, এই দেখি তোর মুখ দেখি। কম সময়ের নামাজ হলো মাগরিব। জোরে কোন নাম কি? ফজর আজান দিলে আধ ঘন্টা পরে জামাত হয়, জোহরে আজান দিলে কমপক্ষে ১৫ মিনিট পরে জামাত হয়, আসরে আজান দিলে ১৫ মিনিট পরে নামাজ হয়, এশার আজান দিলে ১৫ মিনিট পরে নামাজ হয়, মাগরিবের আজান দিয়ে ১৫ মিনিট পরে কেউ যদি জামাত পড়বার আসে, আসে দেখে মসজিদ আছে মুসল্লি। আমি তো একই ধারায় আসতেছি, তো মগরিবের মুসল্লি গুড়ি গেল, তখন একজন এই সারা তুই জানিস না, এই আমাদের আজান দিলে বেশি সময় দেওয়া যায় না, এই তুই ১৫ মিনিট পরে আইলি কেন? আপনারা বলেন তো ফজর ২ রাকাত হলেও জোর, জোহর ৪ রাকাত জোর, আসর ৪ রাকাত জোর, এশা ৪ রাকাত জোর, কিন্তু মাগরিব ৩ রাকাত বেজোর হওয়ার কারণ কি? না জানলে কবেন জানি না আরো জোরে। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, ও মায়েরা চিন্তা করতেছেন হুজুর আমাদেরকে কোন ওয়াজ করবে না, এই মাগরিবের ৩ রাকাত নামাজ যখন আলোচনা করব তখন আপনাদের ওয়াজ এখানে ঠাসায় আছে ভরায় আছে। বজন গো আমার মা বোনদের জন্য ওয়াজটা হলো, আল্লাহ কোরআনে বলেছেন অ করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়ে না, কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে তোমরা বের হবে, ওই জাহেলে যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়া যাবে না। এই হুকুম কার? আল্লাহ রাসূল বললেন ফাতেমা মেয়েটির জন্য মাত্র ৪টা আমল করা লাগবে, ইমান গ্রহণ করার পরে মাত্র ৪টা আমল করলে ৮টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফাতেমা বলে বাবা কি ৪টা আমল? বলে ১ নম্বর হলো ৫ ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, ২ নম্বর হলো রমজান মাসে রোজা করা লাগবে, ৩ নম্বর স্বামীর আনুগত্য করা লাগবে, আর ৪ নম্বর হলো সুজিতের হেফাজত পর্দা করা লাগবে। ফাতেমা বলে বাবা এই ৪টা আমলের মধ্যে মেয়েদের কোন আমল সবচাইতে গুরুত্বপূর্ণ? রাসূল বলে ফাতেমা মেয়েদের পর্দা যদি না থাকে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কে রে হুজুর এর আবার কি শুরু হলো রে, পাগড়ি ফালুনি গাছ গাই। এ বাবা বসো 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 বসো, হাই রে এরাই তো আসল। সুবহানাল্লাহ, আমার মাদ্রাসার আবদুল্লাহ ৭-৮ বছর বয়স, হ্যাঁ আশ্চর্য হয়ে যায় ফজর আজানের আগে হুজুর ডাক দেয়, ওই আয়সা দেখি ঠান্ডার মতো উজু করতেছে, আমি গেল কে রাত দিলে উজু করলি কেন? জানেন না হুজুর আমরা কোরআন সব পড়ব হুজুর। হাই হাই কে আবদুল্লাহ, উজু ছাড়া কোরআন পড়া যায় রে আমির হামজা কসে? তখন বলতে হুজুর আমির হামজা কোক আর আপনি কোন, আমরা উজু ছাড়া আল্লাহর কোরআন ধর্ম না। হ্যাঁ ঠান্ডা লাগতেছে, এই কিসের ঠান্ডা? ওই আবদুল্লার চাইতে ২ বছরের বড়, বই কান্দতলে পেশাব করতেছে খাড়া হয়ে,
আমি বললাম কোথায় বলিস রে, কেলা স্টে বলিস আসা, দোয়া কর। এ দোয়া পরে তুই খাড়ায় পেশাব পরিষ্কার বস, তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে, বস্তায় পেশাব করবি। ও তখন মুচকে মুচকে হাসি আর কাছে আসা দেখি ক্ষণ প্রাইমারি পেশাবখানার যা দেখি আমার সারি খাড়া হয়ে করে চাষা, আমার সারি খাড়া হয়ে করে। ওরে বাবা তোর খাড়ি খাড়া হয়ে করে, আর সারি খাড়া হয়ে আমারে, তাহলে মালটা কী হবে চিন্তা করেন। এই যে ময়না ফাঁকি রে, মাথার পাগড়ি দিয়ে বসে আছে সোনার ময়না ফাঁকি, কলজা ভরা ভাই কলজা ভরা, তোমার আল্লাহ কর না গা। আপনাদের এই গ্রামে এইরকম পাখি তৈরির মাদ্রাসা সুবহানাল্লাহ কোন ভাই জান? এখন তো মাইক বোঝা যাচ্ছে, কিখন যাচ্ছে কি যাচ্ছে না, তার মানে বোঝা গেল আল্লাহ রহম করছে। আমি সবাইকে বললাম ইন্না লিল্লাহ পড়েন, ইন্না লিল্লাহ পড়েছেন, আল্লাহ দেখতেছে আর মাইকের বিপদ হওয়া যাবে না, বিপদ যদি লাগাতার থাকে ওরাও কিন্তু টেকা পাবি না ধরে, কোন কথা ঠিক না। শেষে কুমিদ কয়ে তোর ভেড় ভেড়া মেয়ে কাজ করে আল্লাহর কাম জাগবা তোরা বাঁচলু রে। লিল্লাহে তাকবীর, হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে আল্লাহর নবী মুসল্লির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করবেন নবী ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয় না যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে, কাতার পুরা না হয়েছে। সুবহানাল্লাহ, কাতার কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন আবু বকর তোমার পাশে বেলালকে জায়গা দাও, ওসমান তোমার পাশে আম্মারকে জায়গা দাও, আলী তোমার পাশে আবু যর গিফারিকে জায়গা দাও। রাসূল এইভাবে বলে দিলেন, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, কাঁধে কাঁধ মিলে জামাত তৈরি করা লাগবে। সুবহানাল্লাহ না কেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, মাঝখানে ফাঁকা রাখা যাবে, এ জোরে কান যাবে, ফাঁকা রাখা যাবে না। ওই দুই মুসলমান, ওই দুই কাফে শয়তান যারা মুসলমান সাজিয়া মসজিদের মধ্যে ঢুকছে, তারা বার হয়ে মারছে দৌড় দৌড়, এক দৌড়ে কয়েকদিন পর আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল বলে খবর কি? বসে নাই। আবু জেহেল বলতে খবর কি? বসে নাই, মক্কার থেকে মদিনার যে বসে নাই। বলে কি করছে রে? জামাত জামাত, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, উঁচুর কাছে নিচু। আবু জেহেল কয় জামাত করছে, যদি মুসলমানের উপর বিজয় হওয়া লাগে এ জামাত ভাঙ্গা লাগবে। আজকে গোটা পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানের জামাত ভাঙ্গার চেষ্টা করতেছে, কথা কন না কেন, জামাত ভাঙলি খণ্ড খণ্ড হয়ে যাবে। ইয়ার বিরুদ্ধে ফতো আমার, ওয়ার বিরুদ্ধে ফতো আমার, তোরা এডেলেই লাগতালাতি কর, আর আমরা গোটা পৃথিবী শাসন করি। আবু জেহেল বলেন এই জামাত ভাঙ্গা লাগবে। নবী কিন্তু মক্কায় যুদ্ধ করতে যায় নাই, মক্কার কাফেররাই কিন্তু মদিনায় যুদ্ধ করবার আইসে ধরে কন, ঠিক কি না? এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মুসলমান কোনোদিন কাউকে আক্রমণ করে না, কেউ যদি আক্রমণ করবার আসে তখন মুসলমান তসবি তেলাপত করবি না কি করবি, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। সুবহানাল্লাহ, কোন নামাজটা হবে আসরের নামাজ, কোন নামাজ? যেই নামাজ আমরা মুসা নবীর কাছ থেকে পাইছি, যখন মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল বারো লাইন, ওই রাস্তার মধ্যে মুসা নবীর শুকরিয়া তান চার রাকাত নামাজ আদায় করে, আল্লাহ বলে হাবিব গো ওই সাগর যখন রাস্তা ওই সময় মুসা নবীর চার রাকাত নামাজ পড়ছে, ওই নামাজ আমি আল্লাহর কাছে এতই ভালো লাগছে, উম্মতি মুহাম্মাদের জন্যে আসরের চার রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের চার রাকাত যখন ফরজ আদায় করবে জামাতের সাথে, মুসা নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েরা চিন্তা করতেছে হুজুর আমাদের কোন নামাজ, কোন নামাজ আমাদের ওয়াজ আছে, সে নামাজ হলো মাগরিবের নামাজ, তিন রাকাত, সময় কম, কম সময়ের নামাজ, মনে আছে না? ভুলে গেছেন? কয় রাকাত? তিন রাকাত। এ নামাজটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন একজন নবী, কোরআন শরীফের মধ্যে তার নাম আছে, নবীর নাম হলো ইয়াকুব নবী, জোরে কোন নবী?
সবাই আমার সঙ্গে একটু গজলে সুরে সুরে বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে আমি যে কথা বলতেছিলাম মা সাতটা বইয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা জোরে বলেন নাম কি পর্দা যদি না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবে না সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিলেন রাসূল বলে ঘোমটা কেন ফাতেমা বলে ইয়া রাসূল আল্লাহ আপনি আমার বাবা আল্লাহর নবী আপনাকে সাক্ষী রেখে বলতেছি এই মুহূর্তে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ মা ফাতেমা এমন পর্দার মধ্যে ঢুকে গেলেন গভীরত্বে হযরত আলীর বুকের মধ্যে মাথা দিয়ে কান্দেস আলী বলে ফাতেমা কান্দার কারণ কি বলে কান্দার কারণ হলো আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে আলী বলে ফাতেমা তুমি কি পাগলি নাকি দোয়া কবুল করলে মানুষ খুশি হয় আনন্দ করে তুমি কান্দো কেন বলে স্বামী কি দোয়া করছিলাম কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না আলী বলে ফাতেমা কি দোয়া করছো ফাতেমা বলে আল্লাহ আমি ফাতেমা পর্দার মধ্যে থেকে থাকি সব সময় আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও ও গো স্বামী আল্লাহ পাক আমারে জানাইছে ফাতেমার মৃত্যুটা পর্দার ভিতরে হয়ে যাবে আলী বলে ফাতেমা তখন আনন্দ করো ফাতেমা বলে স্বামী গো কবে মৃত্যু হবে সেইটাকে শুনবেন না আলী বলে ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না ফাতেমা বলে আল্লাহ যদি আমাকে জানায় আল্লাহ পাক জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝেই মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে যিনি মরে যাবেন রাত্রেবেলায় তিনি হাসতে হাসতে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দেয় বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে সবচাইতে সত্য কথা জাত সাকারাতুল মাউতু হক্কুন এই জোরে কোন জাত সাকারাতুল মাউতু হক্কুন আপনার বলেন তো এখানে আসলে যাওয়া লাগবে না কোথায় যাবেন বাড়ি যাবেন ও ভালোই সবাই জবান খুলে মানে আসলে কোথায় যাবেন বাড়িতে বাড়ি যাবেন টাইনে বাদ করবি রে পাঁচ তালার পরে খাটো দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তেমনি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে দুই কান্দে দুই ফেরেস্তা বলে আল্লাহ কি দোয়া করে ঘুমালো ওর বাড়ি ওর ঘর হোক বলে নামানোর কেউ নাই আল্লাহ বলে তোরা তো কান্দতে আসিস দেখ রাত তিনটার সময় সামান্য একটা ভূমিকম্প দিয়েছে ওই এত ফোর্সে নামছে বুঝলেন কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আস ফেরেস্তাকে আল্লাহ নামাইলে নামাইলে তাই বলে ন্যাংটা করে আল্লাহ কাছে জনগণ যখন নামার পারবে না আমার নামার ন্যাংটা করেই হবি তোর এখন কথা ঠিক এটা কি বুঝতেছেন বিল্ডিং আপনি ভাঙি দিতে পারবেন কার থাকি আরো জোরে বলেন কার থাকে তাহলে কোথায় যাবেন বাড়িতে না কবরে আরো জোরে অন্তর থেকে দরদ কণ্ঠে বলেন আসলে আমাদের সবাইকে যাইতে হবে ও গো স্বামী এমন করে আপনি কাঁদবেন না আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া কি আপনি শুনবেন না আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কিছুই চাইল না মরার পরে কী চাইবা ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলায় যদি আমার কবর দেন আমার পর্দার খেলাফ হয়ে যাবে আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার জানাজা করলে হাজার হাজার মানুষ দোয়া করে ফাতেমা বলে কি হবে কি বুঝলেন কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি মুখ ব্যয় করে থাকেন আল্লাহ কি কোটি কোটি মানুষের মুখের দিকে তাকাবে না স্বামীর মুখের দিকে কোটি কোটি যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না ওই জানাজা দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না আর দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ভালো ওই স্বামীর সার্টিফিকেটেই ফাতেমার জন্যে আটটা জান্নাত আল্লাহ দিয়া দিল তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে জোরে কন যারা বিয়ে করেনি এরা জোরে বলতেছে আর যারা বিয়ে করছেন আপনাদের মুখত কে সিলাই করে দিছে
বড় ভালো হওয়া লাগবে কার কাছে কার কাছে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন মা সবচাইতে বড় আমল হলো নিজের স্বামীকে সন্তুষ্ট করা লাগবে নিজের স্বামীরে সন্তুষ্ট করবেন স্বামী খুশি আল্লাহ খুশি হয়ে যাবে এমন কথাও রাসূল বলেছেন ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম দিতাম তাহলে হাসান হোসেনের পা তোমার স্বামীর পায়ে সেজদা করো কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যাবে না এ কথার দ্বারা রাসূল বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি তার ফাটা পায়ের স্বামী আপনাদের পক্ষে হচ্ছে না বিরুদ্ধে হচ্ছে তো তাহলে কথা কর না কেন এত মোশন মারতেছে আর এত মোশন মায়ের একটু শোনেন ফাতেমা কইলেন স্বামী গো আমি মরে যাওয়ার পর আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোন মানুষ জানুক আমি ফাতেমা এটা পছন্দ করি না আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট এরা তো খাটনি কান্দে নিবার পারবে না আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর ফাতেমাকে দাফন করে দিবেন আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয় আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন ফাতেমার কবরটা খনন করে দেয় আমরা ইতিহাস জানি আবুদার গিফারে কবর খুঁড়তে খুঁড়তে পুরা কবর খুঁড়তে পারে নাই কবরকে সাইরা দিয়ে চলে আইছে গভীর রাত্রে হযরত আলী ফাতেমার দেহ নিয়া ওই অন্ধকার কবরে গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই যেই বাতির কোনো সুইচ নাই বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে সুবহানাল্লাহ জোরে কর কি কবর জানলা নাই দরজা নাই যদি আলো না থাকে আপনি থাকবেন কেমনে আপনার কবর আলোকিত হবে আপনার কবর শুধু আলোকিত হবে না কবরের পাথনিয়া যদি কবরে যাবার পারে আল্লাহ কবরকে জান্নাত বানায়া দিবে আমাদের কবর জান্নাতের টুকরা হোক কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান লিল্লাহে তাকবীর হাত থেকে টান টান করে তোলেন তো কে ভাই আপনি এই সময় কেউ নাই দেয় এটা ফাঁকা কেন আরে আমার কথা বলতেছে না চেয়ারটা ফাঁকা থাকলে ফাঁকের মতো শয়তান বসে টান টান মাশাল্লাহ হাত নামান আল্লাহ রে আমাদের সকলের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা কবুল করো জোরে কর আমি কিন্তু একটা গান আছে ভাই রে মারাত্মক গান কব কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে আপনাদের কাছে কিছুই না খালি ব্যাগ যাবে আর রুমাল যাবে আর পকেটে যা আছে বুঝলেন খালি ঝাড়িয়া দিবেন মনে করেন না যে ও আসছে আসলো কেবল শুরু হলো আপনারা বসে আছেন আমার ওয়াদ আমি ঘড়ি দেখছি আপনার কোন তো এই পর্যন্ত আমি ঘড়ি দেখছি কারণ আমি শ্রোতাদের দিকে খেয়াল করি শ্রোতারা উঠে যাচ্ছে আমার ওয়াজ করলে বিকেরা আর শ্রোতারা ঘুমিয়ে গেছে আমার ওয়াজ করলে বিকেন এই জন্য ব্যাগ যাবে রুমাল যাবে আল্লাহ নবীর মাদ্রাসাকে মহব্বত করে যাদের বাপ মা কবরে গেছে বাপ মা রুহের মাত্রাতে একটা কোরআন শরীফ এই মাদ্রাসায় দান করবেন এক কোরআন শরীফ মাত্র 500 টাকা আপনি 500 টাকা দিবেন এই মাদ্রাসা একটা কোরআন শরীফ দান করা সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে সাথে সাথে দিয়ে দিবে আমি 500 টা শুরু করলাম ওজন মাশাল্লাহ আমার বাপজান সর্বপ্রথম 500 টাকা দিলে আমি শুনেছি মনটা খারাপ হয়ে গেল তার ছেলে এই মাদ্রাসায় পড়তো এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ গো সন্তান ওসিলায় বাপ মাকে তুমি জান্নাত দিও ধরে কোন আমি বাপ মার ওসিলা সন্তান না বরং সন্তান ওসিলায় আল্লাহ বাপ মাকে জান্নাত দিও 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান তার আপনজন যারা কবরে গেছে বাপ মা জীবিত আছে বাবা মা দুজনে আরে গত ডিসেম্বরের 25 তারিখে আমার মা মারা গেছে এই যে ডিসেম্বর গেল না ডিসেম্বরের 25 তারিখ আমার মা মারা গেছে আমার জীবনে মায়ের একটা কথা খেয়াল আছে সেটা হলো আমার মা সিয়ারত বসে আছে ইতিমধ্যে আমার মায়ের সামনে আমার এক নাতি হোসাইন নাম রুমাল দিয়ে দিব
রুমাল হোক ব্যাগ হোক যেটা আছে সেটাই দাও রুমাল দাও রুমাল দাও রুমাল ব্যাগ যা আছে তুই হোসেন আমাকে আমার মায়ের সামনে বলছে এই বুড়ে কি বলছ এই বুড়ে যেই কসে বুড়ে আমি তাকায় দেখি মা এরকম চোখে হাত দিয়ে কাঁদতেছে আই মায়ের কাছে গিয়ে বললাম মা কান্দেন কেন বলে কান্দার কারণ হলো আমার সামনে আমার সন্তানকে কেউ বুড়া বলবে এটা আমি সহ্য করতে পারি না আমার সন্তানকে কেউ বুড়া বলবে আমি মা সহ্য করতে পারবো না মা যখন মারা গেল তখনই বুঝতে পারলাম আমি আর সন্তান নাই আমি এখন বুড়ার দলে দলে এখন ঠিক কি না এ মা যাদের কবরে গেছে কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় সবাই বলেন মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করো না এমন দরদি হবে কেউ হবে না আমার মা যার বাপ মা কবরে গেছে আজকে যদি বাপ মা দুনিয়াতে থাকতো এই শীতের দিনে বাপ মার একটা কম্বল কিনে দেওয়া লাগতো একটা চাদর কিনে দেওয়া লাগতো অন্ধকার কবরে বাপ মা কেমন আছে একটা 500 টাকা দিয়া বাপ মার কবরকে জান্নাতের চাদর দিয়া দেন 500 টাকা দিবেন একটা কোরআন শরীফ দান করা সব পাবেন ভাইজান এতগুলো মানুষের মধ্যে মাত্র 500 টাকা দিয়া একটা কোরআন দানের সব সভাপতি এই যে ভাই 5000 দিছে মায়ের জন্য বাপের জন্য বাপের জন্য আজকের মহাবীরে সভাপতি কে দেবে তোমার আলহাজ মোহাম্মদ মোতালেব হোসেন রানা উনি আইছেন না গেছেন এটাই তো এটাই আপনার সাথে ফোনে কথা হয় যেটা আর কি এটাই আল্লাহু আকবার 10 কোরআন শরীফ বাবদ 5000 জোরে কোন মারহাবা আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন নেক নিয়ত নেকাশা পড়া করেন ও কম হসা এটাই প্রথম দিল না আগে দিছে আজকে দেয়নি এ কয়দিন আগে রড দিছে একটা অবশ্য একদম দিছে আজকে কম সাপে ধরলে তিতো হইবারে কারণ দান জিনিসটা কিন্তু অন্তর থেকে হয় আর ছায়া লিলি সাদা হয় আমি এখন বাপ দান কি কি কম কম শুনে খালি খুব আসে তার এদিকে ভালো আছে এমন আল্লাহর এমন দিন মিস দিছে আর আমারে জেনে পাশে নেই পোষায় আল্লাহ কবুল করুক যখন আমি না আমি সেই বক্তা লয় যে আমি চাপিয়া ধর্ম সে বক্তা আমি খুশি মনে যদি দেয় অসুবিধা কি না দিলেও তো কম দেয়নি আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে এক টন রডও দিছে আজকে হচ্ছে আমার মাদ্রাসার সভাপতিও আগে দিছে ওরা বাবার জন্য 500 দিল কোরআনের জন্য আচ্ছা কোরআন শরীফ বাবদ মাদ্রাসার সভাপতি 500 টাকা করছে দেন আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন জোরে কোন আমিন মাদ্রাসার সভাপতির বন্ধু সাহেব কোরআন শরীফ বাবদ 500 টাকা আর একজন বন্ধু কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন আর একজন 300 টাকা দান করছে আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন আদায়টা শেষ হলি আমি আবার আলোচনা জি আরে এই পিছনে ওটা বসা করতেছেন কে বাবা টাকা দেন না না দেন এবার রুমাল ধরো রুমাল ধরো ধরো টাকা দিয়ে না উঠা যাবেন কেন এখন তার মাইকের শব্দ সমস্যা হচ্ছে না দেন সবাই দেন বাবা দেন মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠান লাগবে বিশ্বস্ত ধরে কোন কি সস্ত গেছে বিশ্বস্ত লোক আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার মায়ের আল্লাহর রাস্তায় দান করে দিবেন আমি মা ফাতেমার জন্য দোয়া করব আপনাদের সাথে আপনারা যেন ফাতেমার সাথে আল্লাহ জান্নাত দেয় ছোট্ট বাচ্চা 100 টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন যে খাওয়ান খাওয়াইছে আমি তো শুনাই অবাক আমাকে একজন এসে বলতে হুজুর মাহফিলে কোনো লোক নাই কিন্তু খাওয়ার জায়গার ঠেলা ঠেলে রে এইরকম খাইয়া মানুষ আর ওয়াজ শুনবে শরীর হই ভারী সব ঘুম পাড়তেছে মহব্বতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক দিছে আব্দুল লতিফ খান উদ্বোধক মোহাম্মদ আব্দুল হোসেন আমার বাপের নামও যায় না নামও তাই রে
প্রধান মেহমান ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী সাহেব দিছে ভ্যান গাড়ি লয় বাবা ট্রাক গাড়ি এক গাড়ি দিবার কালে হুজুর আমি পাঁচালেন হুজুর আমি দিলাম 1000 আপনি চান এক গাড়ি বাংলাদেশে ভ্যানও তো মানুষ গাড়ি কয় ধরে কোন ঠিক না বাবা মারা গেছে বাবার জন্য কোরআন শরীফ 500 টাকা আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান আমি চাইছি কোরআন শরীফ বাবদ আমার ভাইজান 1000 টাকা দুইটা কোরআন শরীফ বাবদ দান করছে এবং 1000 ইট চাই আবার আবুল কালাম হচ্ছে 7000 লাগবে আমি 7000 চাচ্ছি না আমি এক গাড়ি চাচ্ছি আপনার গেলাতে এক গাড়ি কয় হাজার হয় ওর ভাই বলতে পারবে না বাসা ভাই বলতে পারবে ঠিক আছে মন খারাপ করবি দরকার নেই সবসময় দিতে সবসময় সেদিন 500 লিয়েছে তার কি বাবা সবসময় দেয় যারা সবসময় দেয় তারকে কাছ থেকে জোর করে নেওয়ার কোনো দরকার নেই কারণ তারা তো দেয় ঠিক না পাশে যেটা আছে বাবাজি ও আচ্ছা 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 ঠিক আছে উনি আমাদের আইসি সাহেব সন্ধ্যার পর থেকে আদায় শুরু হচ্ছে বুঝতেছেন না তাও খারাপ খরচ হয় না অবস্থা হয়েছে কি বাঘে খাইলে বাঘে খেলে অবস্থা হজরত গত 2 বছর আগে মাঠ দেওয়ার কারণে না এবার আসবেনি কি না আসবেনি যাম শিরাল হয় তো খাওয়া তো আপনাদের কম নাই তো আপনি যে শুনছেন তো তাহলে খিলাচ্ছেন কি জন্য না সেটাই তো আমি আমি দেখছি সাপাহার পরশা নদীপুরের মধ্যে আমার বাপ জানো তো বিশাল বক্তা তাই তো জানি খাওয়ান মানি লেওয়া ঠিক না তো খাইয়া সব সালাম দিয়ে চলে যাবি এই খিলাচ্ছেন কি জন্য আমি বুঝি না খাওয়ান মানে লেওয়া না তো তাহলে খাইয়া যদি সে না দেয় তো তাহলে এই খিলাবেন কি জন্যে এই খিলানোর পর যদি টাকা না ওঠে তো মাদ্রাসা ভাঙ্গা দেওয়া লাগবি তো আমি অসুস্থর কারণে আসতে পারিনি সেটা তো আর কোনো ব্যাপার না জি অসুস্থ আসলে অসুস্থ জি কঠিন অসুস্থ আমি রক্তের প্লাটিলেট কমে গেছে গোটা শরীরে দেখছে ঘা কিন্তু আমি চিন্তা করলাম এখানে আসার পরে যাই হোক মানুষ যাই হোক মাইকের যে অবস্থা ছিল আল্লাহ পাক সেখান থেকে আমাদের কিছুটা হলেও উত্তরণ করছে ঠিক কিনা বলেন আমি তো কিছু কথা আপনাদের সামনে বলার তাও সুযোগ পেলাম সবাই ভাইজান যারা পিছনে আছেন সামনে আসেন বাকি কথাগুলো বলে আপনাদের নিয়ে আমি শেষ মোনাজাত করতে চাই একটু জিকির করেন সামনে আসেন আসেন যারা গেছে চলে গেছে অসুবিধা নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এরে সামনে ফাঁকা থেকে পিছনে বসা যাবে মনে করতে জায়গা উষুম করছে আবার ঠান্ডা হবে দরকার নাই আপনি দুই জায়গায় বসেন দুই জায়গা আপনার জান্নাতে সাক্ষী হবে সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হযরত আলী ওই কবরের মধ্যে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতে আল্লাহ গরিব ছিলাম বলে নবীর কলিজার টুকরা ফাতেমাকে দুনিয়াতে কিছুই দিবার পারে নাই আজকে দোয়া করি আল্লাহ ফাতেমার পর্দারে তুমি কবুল করে না স্বামীর দোয়া দরকার আছে না নাই এ দরকার আছে না নাই দোয়া করাও সারা তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এইমাত্র ফাতেমার কবর দিল সেই নতুন কবর নাই আলি কান্দের বলে এখনই ফাতেমার কবর দিলাম সে নতুন কবর গেল কোন জায়গায় কে যেন ডাকবে আলী রে ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা ওই ফাতেমার চরিত্র গ্রহণ করে আদর্শ গ্রহণ করেন যদি ইবাদতের মধ্যে কমজোরি হন আল্লাহর ফরজ হুকুম পর্দাকে গ্রহণ করেন আল্লাহ আপনাদের সমস্ত নারীদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়া দিবে আপনারা বলেন তো ফাতেমা সাধারণ নাকি যার সম্পর্কে বলা হয়েছে সাইদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতুজ জাহরা সমস্ত নারীদের জান্নাতি নেত্রী হবে ফাতেমা
ওই ফাতেমা এত সম্মান পেয়েছেন পর্দার কারণে। ফাতেমা কিন্তু মা আয়েশার মতন এত হাদিস বয়ান করেন নাই, মা আয়েশা কিন্তু হজ করেছে, ফাতেমা কিন্তু হজও করে নাই। নারীদের জন্য হজ করাটা এটা ফরজ না, এটা ফ্যাশন হয়ে গেছে যরিকন, ঠিক কি না? যে মরদ মানুষ বউকে নিয়ে হজ করবার যায়, আপনি খুঁজলে দেখবেন ওর বউ খুঁজতে হজের সময় শেষ, ওই জায়গা খালি বউ হেরায়, যরিকন কি হেরায়, বউ হেরায়, আরবি কথাও জানে না, হেরে গেলে গেলে কে কে আমার স্বামী কুটি গেল, ওই মদিনার মক্কা পুলিশকে ওরা বোঝে নাকি, যরিকন বোঝে নাকি? এই জন্য বউ হেরায় হজ কমজোরি হয়। আমি বলবো কেন যে হজ করবার চান, তাহলে ওমরা হজ করেন, ফরজ হজ আপনি একলাই যান, কারণ বউয়ের ওপর তো হজ ফরজ না, আপনার উপরে আল্লাহ হজ ফরজ করে দিয়েছে। আর ফরজ ইবাদতের মধ্যে কোনো টেলটি বেলটি চলবি না, টেলটি বগুড়ার ভাষা টেলটি বেলটি চলবি না। বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন, মাগরিবের তিন রাকাত নামাজ ইয়াকুব আর ইউসুফের যখন মিলন হয়, ওই সময় শুকরিয়াতার নামাজ পড়েছে অল্প সময়, তিন রাকাত নামাজটা আমাদের জন্য আল্লাহ ফরজ হিসাবে দিয়ে দিয়েছে মাগরিবের, যদি আমরা জামাতের সঙ্গে আদায় করি, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন, এই চার রাকাত ফরজ। বর্তমানে একজন নবী কিন্তু মরে নাই, চতুর্থ আসমানে আছে, আপনারা বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিসসালাম। তোর এখন নাম কি? চতুর্থ আসমানে ঈসা আলাইহিসসালাম বলতে সাল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য। দেখেন একটা নবী কত বড় সত্যি কথা কইছে, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য না বাঁচার জন্যে, কথা কন না কেন, কি জন্যে? আমরা দুনিয়াতে আইসি মরার জন্যে, ঈসা বলতে সাল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার কি মৃত্যু চতুর্থ আসমানে? আল্লাহ বলি ঈসা রে, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতে আল্লাহ কবে নবী করে আবার পাঠাবেন? আল্লাহ বলে নবী করে তোমাকে আর দুনিয়াতে প্রেরণ করা হবে না, বিশ্ব নবীর উম্মত করে আমি আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। বিশ্ব নবীর মানে আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে ঈসা নবী এক নিয়তে চার রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে, এক নিয়তে চার রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তেমন খুশি হওয়ার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এ খুশিতে শুকরিয়া তান চার রাকাত নামাজ পড়ে আপনাকে শুকরিয়া জানাই। আল্লাহ বলি সারে, তোমার এই চার রাকাত নামাজ আমার উম্মতে মুহাম্মাদের জন্য এ সার চার রাকাত ফরজ হিসাবে দিয়া দিলাম। জোরে কন সুবহানাল্লাহ। আমার সঙ্গে সবাই একটু বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজার হাজার, সেই সময় হাজার, এখন হলো কোটিবার, জোরে তার তরে শুকুর কোটিবার, সবাই বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিশ্বনবীর উম্মত হওয়াতে আপনার বেজার, তাহলে আল্লাহ শুকরে আদায় করেন না কেন ভাই রে? যে নবী বোরাকের পিড়ে চড়ে নাই রে, আমাদের জন্য বোরাক বাজেট না করে, যে নবী জান্নাত দেখবার জান্নাতে থাকতে চান নাই, জিবরাইলকে বলেছে আমি সেই দিন জান্নাতে থাকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতই হবে, এত বড় একটা দামি নবীর উম্মত হওয়াতে বেজার হোসেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ রজব চান্দের গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি সেইটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। এতক্ষণ আলোচনা করার পরে ফজরের দুই রাকাত ফরজ নামাজ এখন পর্যন্ত বাকি আছে, আছে না নাই? এক কথা কন, আদম আলাইসাল্লামের তৌবা কবুল হওয়ার পরে শুকরিয়া তান দুই রাকাত নামাজ আদায় করে, ওই দুই রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্যে আল্লাহ ফজরের ফরজ হিসাবে দান করে দেয়। ফজরের ফরজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, যখন জামাতের সঙ্গে আদায় করব, আদম নবী 350 বছর কাঁদছে, যে সওয়াব সেই সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা জালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله ما ده شكل كي جماعتير شنگه فضل نماز آده كورا توفيق دان كوروك شكل بول آمين. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. أي الله تعالى شانتيپور মাদ্রাসাকে লক্ষ্য রেখে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা মাদ্রাসায় নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আল্লাহ যাদের বাপ মা কবরে গেছে রব্বির রহমহুমা সকলে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যে নামাজ না পড়লে ঈমান থাকে না, যে নামাজ না পড়লে মুসলমানিত্ব থাকে না, সেই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সকলকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আমার মাদেরকে পর্দা নিসাবি দা সালিয়া কবুল করে মা ফাতেমার আদর্শ দান করে দাও, ফাতেমার চরিত্র গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। গোটা বাংলাদেশের জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি বিজয় দাও। আল্লাহ পৃথিবীর অন্তর থেকে ইহুদিকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা যিনি যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত একাশে কবুল করে। যেদিন আমাদের মৃত্যু হবে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।